শ্রাবণ মাসে মৌসুমি গায়েব, কম বর্ষা লাগির চিন্তানা চাষি, অধারে অটকিছে চাষ কাম, চাষিকে ঘারলান গজা মরুড়ি ডর। কম বর্ষা লাগির সুবর্ণপুর জেলায় চাষ কাম বহুত পছে পড়ে যাইছে। জুলাই মাস অধা হয়ে যাইতিবা বেলকে বি বর্ষার দেখা নেই ন, হেতির লাগি ভিন ভিন জায়গা নে অটকি যাইছে চাষ কাম। পায়ন নেই পাই করি ক্ষেত্র মাটি ফাটি করি আ কলান, যেথির লাগি বড়ি যাইছে চাষীঙ্কর মৃদুখা। বর্ষা পায়ন ভল নাই হলা হো, বর্ষা নাই হবার লাগি চাষবাস সব আমি ক্ষেতে খলে কাম করবার কথা সবে উপরকে চাহিকি বসিছু। আর ধান পায়ন মানে সব মরিগলান, পলা মানে তো মেটি গলান, পুরা বিলকুল পলাশি হয়ে গলান, আর উপরকে চাহুছু বর্ষা পায়ন কিছু হবার নাই, কাঁ করা ভাই। আর পানি বি সুবিধা নাকি ইয়াড়ে আমার সে এটা ক্যান্ডাল বি নাই, বোরিং নাই, ধান মরি যাবছে, বর্ষা না হলে দিনে দুদিনে মরি যাবে। ই বরস বর্ষাকে দেখি করি ভল চাষ হবা বলি আশা করা যাওতিলা, হেতির লাগি ধান বুনবার সঙ্গে তলি বি পকা যাইতিলা। হলে বর্ষা অভাব নু এবে নেই হই পারবা চাষ কাম, পাইন যুগাবার লাগি ব্যবস্থা নেই থিবা নু চাষ কাম আগকে বড়ি নাই পারবা। খাস করি সোনপুর জেলার অণ জলসেচিত অঞ্চল বীরমহারাজপুর উলুন্ডা তরভা ভলিয়া ব্লক নে বর্ষা অভাব লাগি অতকা প্রভাবিত হয়েছে। সরকার কু গলা আমার নিবেদন কিছু কিছু সাহায্য করতে পেলে ভল হতা, কিছু কেনাল পানি বি আজ্ঞা সুবিধা নাই, কাহে পানি টিকে বলাবার লাগে সুবিধা নাই ন। আমার দেখুন সোনপুর জেলায় আমার হারাহারি বৃষ্টিপাত মাসিক 399 মিলিমিটার হওয়ার কথা, কিন্তু বর্তমান পর্যন্ত সোনপুর জেলায় 180 মিলিমিটার বর্ষা হয়েছে। কিন্তু যেহেতু চাষীঙ্কর রুয়া ব্যবসণ কার্য আরম্ভ হয়ে না বা সামান্য আরম্ভ হয়েছে, তেমন এই যে বর্ষা আমার চাষী মানুষ কিছু বিশেষ সমস্যার সম্মুখীন হওয়ার দেয় না। টোকন মন্ডি সমস্যার সমাধান হয়ে নি বেলকে চাষীকে ঘারলান গজা মরুড়ি চিন্তা, বিনা পানি নে কেনতা হবা চাষ কাম সেটাকে ভাবি করি মুড়দুকানে চাষি। ইনে প্রশ্ন উঠুছে ওড়িশা এন্তা রাজ নে সভে বরস বর্ষা অভাব দেখা দেশি, সেন জলসেচন ব্যবস্থা এতে দুর্বল কায় যে কাঁ হেলা যে চাষীঙ্কর ক্ষেতকে নেই হয়ে পারবা জল যোগান, গজা মরুড়ি লাগি কিয়ে দায়ী হবা। সোনপুর নু ভিডিও জার্নালিস্ট নিরঞ্জন ভৈঙ্কর সঙ্গে সত্যব্রত প্রধানক রিপোর্ট, অর্গস নিউজ।